সিডিসিএলে ছায়ে ভরে যাচ্ছে গোটা এলাকা। এই তীব্র দাবদাহ ও প্রখর রোদে অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষ ও এলাকাবাসীদের। পিডিসিএল কর্তৃপক্ষকে জানানো হলো কোনো ব্যবস্থা না নেয়ায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলো এলাকাবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995 16। বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানার বাগধারা এলাকায় পথ অবরোধ করে এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, এই এলাকায় যে ছাই ভরাট করা হচ্ছে তা জল দিয়ে ভিজিয়ে দিতে হবে যাতে ছাই আর না ওড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ছাই নিয়ে ছাই উড়িয়েছে, বাড়িঘরে কিছু দেখা যায় না, রাস্তাঘাটে যাওয়া যায় না, জল দেওয়ার কথা ছিল, জল দেয় না, তাহলে আমরা থাকবো কোথায়? অসুবিধা হলে চোখ মুখে দেখা যায় না। আপনি গাড়ি চালা, আপনি 1 ঘন্টা ওখানে থাকেন, খালি গায়ে গত দাঁড়িয়ে ওখানে 1 ঘন্টা থাকবেন, পরে একবার বলছিল জল দিব দিব বলে আলো এখন আর দেয় না জল, যখন গাড়ি চলবো তখন আপনি দেখিয়েন, কিছু দেখতে হবে না, অন্ধকারে পড়ে যাবে, এখন আমরা ছাই যেমন ছাই না উড়ে, ছাইটা বন্ধ করতে হবে। ছাইটাকে কি করা হচ্ছে, গ্রামের যে পাহাড়টা আছে পাহাড়ে তুলে শুকাতে দেওয়া হচ্ছে, যারা ছাইয়ের কন্ট্রাক্টর আছে, ছাই মাফিয়া আছে, ওদের বেশি লাভ করার জন্য ছাইটা তুলে রেখে দিচ্ছে। ছাইটা আমরা চাইছি অ্যাসফন্ডেই থাকবে, কিন্তু যে জল আছে জলের সঙ্গে থাকবে ছাইটা, তাহলে যে হাওয়া মারছে অবস্থা তো সব দেখতেই পাচ্ছে মিডিয়ার মাধ্যমে, ছাইটা যেন না উড়ে। এখন কটা পাচ্ছে দোকান ছাইয়ের কারণে, ছাইয়ের কারণে বন্ধ আছে, এই যে কাপড়ের দোকান খাবারের দোকান সব এই ছাইয়ের কারণে বন্ধ থাকছে। আমরা এই অবরোধ করেছি শান্তিপূর্ণভাবে অবরোধ। নবাবী শহর বহরমপুরে এই প্রথম বোম্বে সুলতানি বিরিয়ানি। অন্য স্বাদের বিরিয়ানি সঙ্গে রয়েছে মাটন ফ্রাই বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি, বোম্বে জুসি চিকেন, শিক কাবাব, মটকা ফিরনি সহ আরো সুস্বাদু খাবারের সম্ভার। তাই আর দেরি না করে আজই চেখে দেখুন, আসুন বোম্বে সুলতানি বিরিয়ানি হাউস। ঠিকানা রাধিকা মোহন সেন রোড, বহরমপুর পুরনো হাসপাতালের পাশে, ইউনিয়ন ব্যাংকের বিপরীতে। যোগাযোগ নাম্বার 8293466375। হোম ডেলিভারিও করা হয়।